নমস্কার কেডি সরগম চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন ধরে কোনো ভিডিও আসছিল না চ্যানেলে প্রায় এক মাস ধরে কোনো ভিডিও আসেনি চ্যানেলে যাই হোক আজকে থেকে আগের মতোই রেগুলার ভিডিওসগুলো চ্যানেলের মধ্যে আসবে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তবে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যাতে আমি বারোটি স্কেলের বিষয়ে বলেছিলাম বারোটি স্কেল আপনাদেরকে বুঝেছিলাম তবে এবার অনেকের অসুবিধা হচ্ছে কি যে একটি স্কেলের গামা তো কোনো ভিডিওতে দেখে বা কারো কাছে জিজ্ঞেস করে বুঝে নিয়েছেন আর সেই স্কেলের গামাগুলো জানেন অর্থাৎ সেই স্কেল থেকে কোমল রে কোমল গা এগুলো শুদ্ধ মা পা কোমল নি। সেই স্কেল থেকে কি সেটা তো জানেন কিন্তু অন্য স্কেলের সারেগামা জানেন না শুধু একটি স্কেলের এই সারেগামা জানেন তবে প্রত্যেকটি স্কেল থেকে আপনারা নিজে নিজে কীভাবে সারে গামাগুলো বের করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। দেখুন যদি আপনি হারমোনিয়াম বাজাতে শিখতে চান সঙ্গীত শিখতে চান তবে এগুলো তো বেসিক এগুলো বেসিক এগুলো তো আপনাদেরকে শিখতেই হবে বুঝতেই হবে তবে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মধ্যে বোঝাবো যে প্রত্যেকটি স্কেল থেকে আপনারা সারেগামা নিজে নিজে কিভাবে বের করবেন একেবারে সহজ যদি একবার ভালোভাবে বুঝে নিতে পারেন তবে যে কোনো স্কেল থেকে আপনারা সারে গা মা নিজে নিজেই বের করতে পারবেন বুঝতে পারবেন যে এই স্কেল থেকে কোমল রে শুদ্ধ রে কোমল গা সধ্যগা মা এগুলো কি হবে ঠিক আছে তবে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন আরেকটি কথা যদি আপনারা নিজের বাড়িতে বসে একেবারে কম পয়সার মধ্যে সঙ্গীত শিখতে চান তবে সেটারও ব্যবস্থা আছে আমাদের এখানে অনলাইন ক্লাস চলছে অ্যাডমিশান ওপেন আছে যদি আপনারা শিখতে চান তবে আমাদের এখানে অ্যাডমিশান নিয়ে শিখতে পারেন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে উপরেও সব ভিডিওর সব ভিডিওতে আমাদের নাম্বার লেখা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করে বা কল করে অ্যাডমিশান নিতে পারেন একেবারে কম ফিসের মধ্যে আপনারা শিখতে পারবেন ঠিক আছে তবে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবার আমি আপনাদেরকে হারমোনিয়ামের মধ্যে বুঝাবো যে প্রত্যেকটি স্কেল থেকে আপনারা কীভাবে শাড়ি গামা বের করবেন তবে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক তবে প্রথমে তো আমি বলে দিচ্ছি যে আপনারা যদি বারোটি স্কেল চিনেন তবে তো ঠিক আছে আর যদি বারোটি স্কেলের বিষয়ে না জানেন না চিনেন তবে প্রথমে আমাদের স্কেলের ভিডিওটি দেখে নেবেন তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানেও আমি দিয়ে দেব তার সঙ্গে সঙ্গে চ্যানেলে গিয়েও দেখতে পারেন বারোটি স্কেল বুঝে নেবেন তারপর এই ভিডিওটি দেখবেন তারপর আপনারা বুঝতে পারবেন নাহলে বুঝতে পারবেন না ঠিক আছে তবে প্রথমে বারোটি স্কেলের বিষয়ে বুঝে নেবেন আর যদি আপনারা জানেন তবে তো ঠিক আছে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন তবে প্রথমে তো আমি একবার একবার করে বারোটি স্কেল বলে দিচ্ছি ঠিক আছে তারপর আমি বলবো যে কিভাবে প্রত্যেকটি স্কেল থেকে সারে গাম আপনারা বের করবেন তবে এখান থেকে স্কেল শুরু হয় এ বি ফ্ল্যাট বি সি সি শার্প ডি ডি শার্প ই এফ এফ শার্প জি জি শার্প এগুলো হচ্ছে আমাদের বারোটি স্কেল এবার হচ্ছে কি মেনে চলুন আপনি একটি স্কেল থেকে কামা জানেন মেনে চলুন আপনি এটা হচ্ছে সি সার্প স্কেল ঠিক আছে ঠিক আছে সি সার্প স্কেল তবে আপনি সি সার্প স্কেলের সারেকামা তো জানেন যেমন সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধধা শুদ্ধনি তার সপ্তকের সা ঠিক আছে কোমল সুরগুলোও জানেন কোমল রে কোমল গা কোমলধা কোমল নি কিন্তু আপনাকে যদি বলা হয় ডি শার্প স্কেল থেকে সারেগামা মা বলুন তবে আপনি বের করতে পারছেন না তবে এটা কিভাবে বের করবেন এবার বুঝুন প্রথমে তো আপনাকে প্যাটার্নটা মুখস্থ করতে হবে যে কোন সুরের পরে কোন সুর আছে আসে ঠিক আছে স্ক্রিনে লেখা আসছে আপনারা দেখতে পারেন আমি বলেও দিচ্ছি সা তারপর কোমল রে তারপর শুদ্ধ রে তারপর কোমল গা তারপর শুদ্ধ গা তারপর মা শুদ্ধ মা তারপর তীব্র মা যাকে কড়িমা বলা হয় তারপর পা তারপর কোমলধা তারপর শুদ্ধধা তারপর নি তারপর শুদ্ধনি তারপর তার সপ্তকের সা এটা হচ্ছে প্যাটার্ন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমলধা শুদ্ধধা কোমলনি শুদ্ধনি চার সপ্তকের সা এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে বুঝে নিলে মুখস্থ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে একেবারে তো সহজেই যেমন সা রে গা ধানি এই চারটি সুর কোমল হয় আর শুদ্ধও হয় ঠিক আছে আর মা একটি শুদ্ধ হয় একটি তীব্র হয় বাস হয়ে গেছে সা একটি জিনিস মনে রাখবেন যে শুদ্ধ সুরের আগে কোমল সুরটা আসে যেমন রে আছে তবে রে এর আগে কোমল রে আসবে তারপর শুদ্ধ রে আসবে গায়ের আগে কোমল গা আসবে তারপর শুদ্ধ গা আসবে এভাবেই ঠিক আছে ধায়ের আগে শুদ্ধ এর আগে কোমল ধা আসবে তারপর শুদ্ধ ধা আসবে আর মা সুটা যে আছে মা দুটা আছে একটা তীব্র মা একটা হচ্ছে শুদ্ধ মা তবে শুদ্ধ মা প্রথমে আসে তীব্র মা পরে আসে ঠিক আছে এটাই প্যাটার্ন স্ক্রিনে লেখা আসছে আপনারা লিখে নিতে পারেন মুখস্থ করে নিতে পারেন এবার হচ্ছে কি এটা তো লাইন বাই লাইন আছেই সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমলধা শুদ্ধধা কোমল নি শুদ্ধ নি তার সপ্তকের সা ঠিক আছে এবার যেই স্কেল থেকে আপনারা সারে গামা বের করতে চান সেই স্কেল থেকে আপনারা লাইন বাই লাইন এগুলো বলে দেবেন যেমন সি সার্ফ স্কেল আছে সি সার্প স্কেল এবার আমরা প্যাটার্নটা এর মধ্যে সেট করে নেব যেমন সা তারপর আমাদের কি কোমল রে তারপর এটা হচ্ছে সায়ার পরে কোমল রে তারপর হচ্ছে শুদ্ধ রে তারপর হচ্ছে কোমল গা তারপর হচ্ছে শুদ্ধ গা তারপর হচ্ছে শুদ্ধ মা তারপর হচ্ছে তীব্র মা তারপর পা তারপর শুদ্ধ কোমল ধা তারপর শুদ্ধধা তারপর কোমল নি শুদ্ধ নি তার সপ্তকের সা যেভাবে প্যাটার্নটা লেখা আছে সেইভাবে সেই স্কেল থেকে সেটা সেট করে নেবেন কোনো মধ্যে কোনো রিড আপনারা ছাড়বেন না লাইন বাই লাইন যেমন এই রিডের পরে এই রিড আছে তারপর এই রিড আছে তারপর এই রিড তারপর এই রিড তারপর এই রিড এভাবে লাইন বাই লাইন আপনারা বলে দেবেন হয়ে গেছে আপনাদের প্রত্যেকটি স্কেল থেকে এইভাবেই আপনাদের সুরগুলো বেরো যাবে ঠিক আছে এবার মেনে চলুন ডি শার্প স্কেল থেকে আপনারা সারেগামা বের করতে চান ঠিক আছে তবে আমাদের প্যাটার্ন কি আছে সেটাই সেট করে দেবেন যেমন এটা হচ্ছে সা তারপর কি আছে কোমল রে তারপর কি আছে শুদ্ধ রে তারপর কোমল গা তারপর শুদ্ধ গা তারপর শুদ্ধ মা তারপর তীব্র মা তারপর পা তারপর কোমল ধা তারপর শুদ্ধ ধা তারপর কোমলনি তারপর শুদ্ধনি তারপর তার সপ্তকের সা ঠিক আছে এইভাবেই হবে এবার মেনে চলুন আপনি এফ এফ স্কেল থেকে সারেগামা বের করতে চান তবে সেই প্যাটার্নটা এই এই জায়গা থেকে সেট করে নেবেন যেমন এটা হচ্ছে শা তারপর কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল ধা শুদ্ধ কোমল শুদ্ধধা শুদ্ধ শুদ্ধনি তার সপ্তকের সা একেবারে সিম্পল যে স্কেল থেকে আপনারা সারেগামা বের করতে চান সেই স্কেলে এই প্যাটার্নটা যে আমি দিলাম এই প্যাটার্নটা সেট করে নেবেন সারেগামা বের হয়ে যাবে যেমন এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেল তবে বি ফ্ল্যাট স্কেল থেকেই এইভাবেই বেরোবে যেমন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল ধা শুদ্ধ ধা কোমলনি শুদ্ধনি তার সপ্তকের সা ঠিক আছে তারপর অবৈহী এইভাবেই তার সপ্তকের শাহ শুদ্ধনি কোমলনি শুদ্ধধা কোমলধা তারপর পা তারপর তীব্র মা শুদ্ধ মা শুদ্ধ গা কোমল গা শুদ্ধ রে রে কোমল রে আর মা মধ্য সপ্তকের সা ঠিক আছে এইভাবেই এই প্যাটার্নটা যে কোনো স্কেলে আপনি সেট করে নিন আপনাদের সারেগামা বেরোয় যাবে তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তবে ভিডিওটি আবার দেখুন একেবারেই সহজভাবে আমি বুঝালাম এর চেয়ে সহজভাবে তো আর বোঝানো যাবে না তবে যদি আপনারা না বুঝে থাকেন তবে ভিডিওটি একবার আবার দেখুন আপনারা বুঝে নেবেন ঠিক আছে তবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করবেন আর যদি অনলাইন ক্লাস করতে চান তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ক্লাস জয়েন করতে পারেন ঠিক আছে তবে আজকের এই ভিডিও এখানেই শেষ করা যাক আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার